নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। সো আজকের ভিডিওতে আলোচনা করব কলকাতা নাইট রাইডার্স দলকে সেমিফাইনালে যেতে আর কটি ম্যাচ জিততে হবে, তাছাড়া লিটন দাসকে নিয়েও আপডেট দেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং কলকাতা নাইট রাইডার্স দলের একজন ডাইহার্ড ফ্যান হলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো প্রথমেই আলোচনা করব লিটন দাসকে নিয়ে। সো গতকাল থেকেই কিন্তু নাইট শিবিরের প্র্যাকটিস করতে দেখা গিয়ে লিটন দাসকে, এবং প্র্যাকটিসে কিন্তু ভালো কিছু শট খেলেছেন লিটন দাস। এবার তোমাদের মধ্যে অনেকেই বলছো যে লিটন দাসকে কেকেআর দলে সুযোগ দেওয়া উচিত। সো দেখো, আমার মনে হয় লিটন দাসের আগে কিন্তু জেসন রয় সুযোগ পাবে, তাই যেখানে জেসন রয় খেলবে কি কনফার্ম নয়, সেখানে লিটন দাসের খেলার সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে পরের ম্যাচে। নেক্সট আমরা আলোচনা করব কলকাতা নাইট রাইডার্স দলকে প্লে অফে যেতে গেলে আর কটি ম্যাচ জিততে হবে। সো বর্তমানে কলকাতা নাইট রাইডার্স দল 3টি ম্যাচে 2টি জয় ও 1টি ম্যাচ হেরে 4 পয়েন্ট নিয়ে কিন্তু 3 নম্বর স্থানে রয়েছে, যেখানে তাদের নেট রান রেট +1.375। আর এই আইপিএলে কিন্তু প্রত্যেকটা দলই 14টি করে ম্যাচ খেলবে, তাই যে দল 7টি ম্যাচ জিততে পারবে তারা কিন্তু প্লে অফের রেসে থাকবে, এবং 9টি ম্যাচ জিততে পারলে কিন্তু কনফার্ম তারা প্লে অফ খেলবে। তাই কলকাতা নাইট রাইডার্স দলকে যদি কনফার্ম প্লে অফ খেলতে হয়, তাহলে কিন্তু তাদের শেষ 11টি ম্যাচের মধ্যে তাদের জিততে হবে 7টি ম্যাচে, তবেই কিন্তু তাদের 18 পয়েন্ট হয়ে যাবে। এবার কলকাতা নাইট রাইডার্স দল যদি 16 পয়েন্টেও শেষ করতে পারে, তাহলেও কিন্তু একটা হাইলি চান্সেস রয়েছে কলকাতা নাইট রাইডার্স দলের কাছে। তাই আমার মনে হয় যে কলকাতা নাইট রাইডার্স দল শুরুর দিকে যে রিদামটা পেয়ে গেছে, সেই রিদাম অনুযায়ী যদি ম্যাচগুলো জিতে নিতে পারে, তাহলে কিন্তু তাদের জন্যই বেনিফিট হবে। কারণ তোমরা সকলেই জানো যে আইপিএলে কিন্তু শেষের দিকে অনেক টাফ গেম হয়, তাই কলকাতা নাইট রাইডার্স দলের কিন্তু উচিত যে প্রথম দিকের ম্যাচগুলো জিতে নেওয়া। সো তোমাদের এই বিষয়ে কী মতামত রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর আজকের ভিডিও ব্যাস এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও কলকাতা নাইট রাইডার্স দলের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো এই ভিডিওটি দেখবার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই গাইজ, বাই।